সুপ্রিয় এসএসসি স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই এই মুহূর্তে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের দ্বিতীয় সপ্তাহের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র যে অঙ্কটা তোমাদেরকে দিয়েছে সেই অঙ্কটার আনসার নিয়ে আলোচনা করব। আশা করছি প্রশ্নটা তোমাদের কাছে রয়েছে, তো আমি তোমাদেরকে প্রশ্নটা আনসারটা তোমাদেরকে সরাসরি ব্যাখ্যা করছি। দেখো, প্রথমে যেই পার্টটা আমাদেরকে কর্ণঙ্গে প্রশ্নটা দিয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে যে লাভ লোকসান বিবরণীটা বের করার জন্য। তো এখানে মূলত আবুল, বাবু ও লাবু এই তিনজনের আমাদের লাভ লোকসান বিবরণীটা বের করতে হবে। এখানে কিন্তু তোমাকে হেডলাইনটা দিতে হবে ফার্স্ট, সেটা হচ্ছে 2020 সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য, অর্থাৎ লাভ লোকসান বন্টনটা সম্পূর্ণ একটা বছরের জন্য করা হয়, সেজন্য এখানে লিখতে হবে সমাপ্ত বছরের জন্য। এবং ডেবিট ক্রেডিট তোমরা চকটা দেখতে পাচ্ছ, একইভাবে চকটা করে নিবা। তো প্রথমে ক্রেডিট দিকে দেখো, প্রশ্নে কিন্তু নেট লাভটা দেওয়া থাকবে, নেট লাভ তোমার 4 লক্ষ টাকা, এটা লিখে নিবা। এবং অংশীদারদের মূলধন এটা কিন্তু হাইলাইট করতে হবে। অংশীদারদের মূলধনের দিকে তোমার আসবে উত্তোলনের সুদ। তো উত্তোলনের সুদগুলো দেখো আমরা বের করেছি, তোমার আবু, বাবু এবং লাবুর এই উত্তোলনের সুদগুলো বের করেছি, কীভাবে বের করা হয়েছে এখানে দেওয়া আছে। দেখো এখানে যোগ করা আসছে কত, 6600। তাহলে এখানে তোমার এই 4 লক্ষ এবং এখানে তোমার 6600, এগুলো যোগ করে তোমার আসছে কত, দেখো 4,06,600। এখন দেখো ডেবিট দিকে যে জিনিসটা আমরা করেছি, অংশীদারদের মূলধন এটা তোমরা হাইলাইট করবা। অংশীদারদের মূলধন এর ক্ষেত্রে তোমরা প্রথমে মূলধনের সুদ, অর্থাৎ এদিকে খরচগুলো বের করতে হবে। মূলধনের সুদ আমরা জানি খরচ, তাহলে মূলধনের সুদ কার কার ছিল? যার যার মূলধন ব্যবসায় বিনিয়োগ করেছে, অর্থাৎ তিনজনে ব্যবসায় মূলধন বিনিয়োগ করেছে, তাদের মূলধনের সুদটা বের করতে হবে। তাহলে মূলধনের যে সুদটা, যে পার্সেন্টটা তোমার প্রশ্নে ছিল, ওই পার্সেন্টেজ অনুসারে তোমাদেরকে মূলধন থেকে মূলধনের সুদটা বের করে নিতে হবে। তো আমি এখানে বের করে নিয়েছি আবু, বাবু এবং লাবুর এখানে মূলধনের সুদ দেওয়া আছে, তিনটা যোগ করে তোমার আসছে 55,000। এবং আমরা জানি যে ঋণের সুদটা হচ্ছে প্রতিষ্ঠানের জন্য খরচ, সেজন্য আমরা এখানে ঋণ কিন্তু সবার ছিল না, শুধুমাত্র লাবুর জন্য ছিল। তো এখানে আমরা ঋণের সুদটা বের করেছি 50,000-কে 6% বের করতে হবে, ওখানের অর্ধেক হবে 1,500। এবং দেখো অংশীদারদের মূলধন, তো অংশীদারদের মূলধনের মধ্যে বেতন এটাও আমরা জানি খরচ, সেজন্য এবং বেতন ছিল দুইজনের, বাবু এবং লাবুর ছিল। তো এখানে মাসিক হচ্ছে তোমার 8,000, তাহলে 12 মাসে হয় 8×12=96, অর্থাৎ 96,000। আর লাবুর ছিল 6,000 করে মাসিক, তাহলে 12 মাসে হবে 6×12=72, তাহলে এই দুটা যোগ করে তোমার কত হয়, 1,68,000। তো এটা হচ্ছে খরচ, এদিকে সবসময় খরচের এন্ট্রিগুলো ব্যবহার করতে হয় বসে, আর এখানে তোমার আয় এবং নিট লাভগুলোই বসে। তো দেখো এখানে অংশীদারদের মূলধন, অর্থাৎ এটা হাইলাইট করতে হবে এই এন্ট্রিটা। এখানে এরপর বসবে মুনাফা বন্টন, এখানে যে বিষয়টা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে এখানে অংশীদারদের মূলধন এটা হাইলাইট করতে হবে, এর আন্ডারে তোমার মুনাফা বন্টনটা বের করতে হবে। তো মুনাফা বন্টনের ক্ষেত্রে আমরা প্রথমেই কিন্তু প্রশ্নে দেওয়া আছে, আমরা এরা দুজন, অর্থাৎ আবু এবং বাবু এরা দুজনে মিলে লাবুকে 70,000 টাকা দেওয়ার নিশ্চয়তা দিয়েছে, সেজন্য আমরা যেই আমাদের মুনাফাটা আসবে, আমাদের মুনাফা কিন্তু আসছিল 1,82,100 টাকা। এই মুনাফাটা কোত্থেকে আসছিল? এখানে সবগুলো যোগ করে যে 4,06,600 আসছে, এটা থেকে তোমার এই যে এখানে 55,000, 1,500 এবং 1,68,000, এই তিনটা বাদ দিলে তোমার আসবে কত, যে 1,82,100 টাকা, এটা পার্থক্য আসবে। এই 1,82,100 টাকাটা আমার এখানে তিনজনের মধ্যে ভাগ করে দিতে হবে, কিন্তু তার মধ্যে আবু এবং বাবু দুজনে ওরা লাবুকে 70,000 টাকা দিবে বলেছে, সুতরাং আমরা লাবুরটা বের করতে হবে না, লাবুকে আমরা 70,000 টাকা দিয়ে দিব। তাহলে 70,000 টাকা দিয়ে দিলে আর কত থাকে তোমার, তাকে কত, 1,12,100 টাকা। এই 1,12,100 টাকাটা তোমার আবু এবং তোমার বাবু এরা দুজনে তোমার 5:3 ওরা কি করবে, বন্টন করে নিবে। তো এখন দেখো আমরা এটা কীভাবে বের করব। তো এখানে যে 1,12,100 টাকা বের হয়েছে, এটা ভাগ 5/3 আবু নিবে, তো এখানে ক্যালকুলেশন করে 67,260 টাকা আসবে। এবং বাবুর ক্ষেত্রে 1,12,100 টাকা থেকে 5/5, এখানে যেহেতু 3 অংশ নিয়েছে, এ হবে 2 অংশ, এখানে এটা 2 হবে, 5/2, তার মানে এখানে আসবে 45,840 টাকা। ওকে আমি লিখে দিয়েছি, এটা হবে 5/2, কারণ 5/3 যদি এই নেয় তাহলে এর হবে 5/2, তাহলে এটা কত আসবে, 45,840 টাকা। তাহলে সবগুলো যোগ করে তোমার কত আসছে, 1,82,100, এবং এটা হচ্ছে তোমার ওদের মুনাফা বন্টন, এবং এটা ক্লোজ করে দিতে হবে এখানে। ওকে, এভাবে করে আমরা প্রথম যে ক নম্বরে যেটা রয়েছে লাভ লোকসান বন্টন বিবরণী, আমরা এভাবে করে নিব। আশা করছি এটা এই অ্যাসাইনমেন্টের প্রশ্নটা জাস্ট তোমরা উত্তরটা তোমাদেরকে দেওয়া নয়, একটু তোমাদের এই অ্যাসাইনমেন্টের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অংশীদারি ব্যবসা সম্পর্কে একটু ধারণা দেওয়া, আশা করছি সে ধারণাটা আমি দিতে পেরেছি। তো পরবর্তী আমরা পরবর্তী পার্টে যাচ্ছি।
তো এখানে পরবর্তী যে পার্টটা রয়েছে খননে আমাদেরকে বলা হয়েছিল যে আবু বাবু এদের মূলধন বিবরণীটা বের করার জন্য, তবে মূলধন বিবরণী বের করতে বললে আমাদেরকে নির্দেশনা দিয়েছিল যে পরিবর্তনশীল পদ্ধতিতে করতে হবে। সো আমরা এটা পরিবর্তনশীল পদ্ধতিতে করব। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা চকটা দেওয়া আছে, প্রথমে ক্রেডিট দিকটা বিশ্লেষণ করতেছি, দেখো বিবরণ। তো এখানে হবে তোমার এখানে আবু এবং বাবু হবে। তো আমরা প্রথমে ব্যালেন্স বিডি দিয়ে তাদের মূলধনটা লিখে নিব। আবুর মূলধন হচ্ছে 4 লক্ষ টাকা এবং বাবুর হচ্ছে 3 লক্ষ টাকা। এরপর আমরা জানুয়ারি 31-এ অংশীদারদের লাভ লোকসান আবন্টনের মূলধনের সুদ, আমরা এর আগে যে ক পার্টটা করেছি, তো ক পার্টে যেই মূলধনের সুদ ডেভিডিকে বের করেছিলাম সেখান থেকে মূলধনের সুদ নিয়ে আসতে হবে, দুজনের আনতে হবে, আবুর এবং বাবুরটা আনতে হবে। আবুর হচ্ছে 20,000 আর তোমার বাবুর হচ্ছে 15,000। এবং বেতন দেখো কার ছিল, বেতন তোমার লাবু এবং আবুর ছিল। তো এখানে যেহেতু আবুর করতেছি সুতরাং আবুর বেতন ছিল তোমার কত, 96,000, যেটা তোমার প্রথম যে পার্টটা করেছি সেই পার্টে ডেভিডিকে ছিল। তো যেহেতু আবুর বেতনটা বের করতে বলা হয়েছে তাই আমরা আবুর বেতন এখানে 96,000 টাকা ওইখান থেকে এখানে ট্রান্সফার করেছি। মুনাফা বন্টন ওইখানে তিনজনের ছিল, বাট এখানে যেহেতু দুইজনের আমরা আবু এবং বাবুর করতেছি, সো এখানে মুনাফা বন্টন দুজনের আমরা এখানে বসিয়েছি। যোগ করলে তোমার যোগফল, এই যোগফলগুলো আসবে। তো এই যোগফলগুলো আমরা এদিকে প্রথমে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে উত্তোলনটা আনবো। উত্তোলন আবুর হচ্ছে 1,44,000 এবং বাবুর হচ্ছে 72,000। এখান থেকে আমরা উত্তোলনের সুদটা আমরা যে ক পার্টে করেছিলাম ওখান থেকে উত্তোলনের সুদ আবু এবং বাবুর সুদটা আনবো এখানে এনে। এখানে যে যোগফল ছিল এই যোগফল থেকে আমরা আবুরটা বাদ দিয়ে পার্থক্য আসবে 4,35,960 এবং বাবুরটা বাদ দিলে আসবে 2,86,190। এটা হচ্ছে ব্যালেন্স সিডি। এই ব্যালেন্স সিডিকে আবার কিন্তু এখানে বিডি করতে হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা। তো গণং পাঠে তোমাদেরকে বলা হয়েছে যে লাবুর মূলধন বিবরণীটা, অর্থাৎ এটা স্থায়ী মূল নির্দেশনা দিয়েছিল যে স্থায়ী মূলধন পদ্ধতিতে, সেজন্য আমরা স্থায়ী মূলধন পদ্ধতিটা লিখে দিয়েছি। ডেভিড ক্রেডিট তোমরা চকটা দেখতে পাচ্ছ। তো এখানে মূলত যে ওর মূলধন বিবরণী লাবুর ক্ষেত্রে, লাবুর ব্যালেন্স বিড অর্থাৎ মূলধন ছিল 4 লক্ষ টাকা। তো এখানে কোনো ওর ক্ষেত্রে আর কোনো কিছু এদিকে ছিল না, সেজন্য ডেভিড দিকে ওটা ব্যালেন্স সিডি হবে এবং ব্যালেন্স সিডি যেটা হবে সেটাকে আমরা এখানে বিডি করব। তো এটা হচ্ছে তোমার লাভুর মূলধন বিবরণী, এইভাবে তোমাদেরকে করতে হবে। তো লাস্ট যে পার্টটা তোমাদেরকে দিয়েছে লাভুর চলতি হিসাব বিবরণী, যেটা আমাদেরকে করতে হবে। তো এখানে দেখো লাভুর ক্ষেত্রে লাভুর ব্যালেন্স বিডি ছিল 4 লাখ টাকা, অর্থাৎ এই 4 লাখ টাকা হচ্ছে ওর মূলধন। প্রথমে শুরুতেই বছরের শুরুতে যে সে যে টাকাটা মূলধন হিসেবে বিনিয়োগ করেছিল বা এনেছিল সেই মূলধনটা। এরপর দেখো অংশীদারদের তোমার লাভ লোকসান আবন্টন হিসাব, অর্থাৎ আমরা যে প্রথম ক পার্টটা করেছিলাম সেই ক পার্টে ডেভিডিকে সবগুলো খরচ লিখেছিলাম। তো সবগুলো খরচের মধ্যে যে তোমার লাভুর যে খরচগুলো ছিল, মূলধনের সুদ, বেতন, মুনাফা বন্টন, ঋণের সুদ, অর্থাৎ লাভুরগুলো এখানে আসছে, ঠিক আছে, তার মূলধনের সাথে এই খরচগুলো সবগুলো যোগ করে তোমার আসছে কত, 5,63,500 টাকা। ওর খরচ থেকে ওর যে আয়গুলো ছিল এবং ওর উত্তোলন ছিল 72,000 এবং ওর উত্তোলনের সুদ ছিল এই 1,650 টাকা, এগুলো বাদ দেওয়ার পরে ওর পার্থক্য আসছে কত, 4,89,850 টাকা। অর্থাৎ এটা হচ্ছে তোমার কি ব্যালেন্স সিডি। এই ব্যালেন্স সিডিকে আবার কী করতে হবে, বিডি করতে হবে পরবর্তী মাসের 1 তারিখ দিয়ে। তো তোমরা দেখতে পাচ্ছ। তো আশা করছি যে এই ভিডিওটা থেকে তোমরা অবশ্যই হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অংশীদারি ব্যবসায়ীর যে অঙ্কটা তোমাদেরকে দিয়েছে সেই অংশটা আমি নির্ভুলভাবে তোমাদের করে দিতে পেরেছি। তো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবা এবং কমেন্ট করবা তোমাদের কেমন লেগেছে ভিডিওটা, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবা। এবং আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে তোমরা যদি তোমাদের অর্থনীতিটা যদি তোমাদের কম্পালসারি থেকে থাকে বা তাহলে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্টে যাবা এবং ইকোনমিক্সের ভিডিওগুলো আশা করছি তোমাদের অনেক উপকার করবে। তো দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।